দেখা যায় প্রায় ব্রাহ্মণরা হরি ভজনের বিরুদ্ধে, এই কালী পূজা করব, দুর্গা পূজা করব, মস্তি করব, ঠিক আছে, যখন বলছে হরি নাম করো পয়তা নিয়ে দেখাবেন, ব্যাস। গীতা পড়ুন, আমাকে তুমি পড়াতে আসছো, আমরা তো যখন বাড়িতে ছিলাম শুনতাম, কলকাতার সব থেকে বড় কালী পূজা কোথায় বলুন? ফাটাকেষ্টের কালী পূজা, ফাটাকেষ্ট ডাকাতের কালী পূজা। তো কালী পূজা তো এই শাস্ত্রে যত দেখবেন, যেরকম আমরা পড়লাম জড়ভরত উপাখ্যান, আপনার পঞ্চম স্কন্ধে পড়বেন, যেখানে কাপালিকরা তারা জঙ্গলে কালী পূজা করছে, কালীর কাছে নরবলি দিয়ে তারপরে তারা ডাকাতি করতে যেতেন। ব্রাহ্মণকে বলা হয় শুচি। গীতায় আবার ভগবান বলছেন যারা হরি ভজন করছেন, হরি ভজনের তাদের যখন যদি তাদের হরি ভজন সম্পূর্ণ না হয়, হরি ভজন যদি ভগবত ভজনে তার পতন হয়ে যায়, তখন ভগবান বলছেন পাপ্য পুণ্য কিতাং লোকান উচ্ছিতা শাশ্বতী সময় শুচিনাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। যদি হরিভজন করতে গিয়ে কারো পতন হয়, অর্জুন জিজ্ঞাসা করলেন তার কি গতি হবে, ভগবান বললেন হরিভজন থেকে যদি পতন হয় তাকে আমি স্বর্গে পাঠাবো, 10,000 বছর স্বর্গে থাকবে, স্বর্গ ভোগ করার পরে সে তাকে পাঠানো হবে। শুচিনাম শ্রীমতাম গেহে, শুচিনাম মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে শুচি, পবিত্র, সাত্বিক, আর শ্রীমতা মানে ধনী। হরিভজনে পতন হলে তাকে স্বর্গে পাঠানো হবে, স্বর্গ থেকে এসে শুচির ঘরে, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবে অথবা ধনী ঘরে জন্মগ্রহণ। ব্রাহ্মণকে বলা হয় শুচি, কিন্তু শুচি কাকে বলা হয়? শুচি শাস্ত্রে বলছে মুচি হয়ে শুচি হয় যদি হরি ভজে। আপনি যদি হরি ভজন শুরু করেন, হরি নাম করা শুরু করেন, গীতা পড়া শুরু করেন, প্রতিদিন আপনি শুচিতা হবেন। আমরা আচমন করি, স্নান করার পরে তিলক ধারণ করি এবং মন্ত্র শ্রবণের মাধ্যমে শরীরকে শুচিতা, ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্তম গতোপি বা যস্মরেত পুণ্ডরীকাক্ষম সবাহ্য অভ্যন্তর শুচি, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, বিষ্ণুরাম উচ্চারেণ মাত্রেণ। একজন মুচিও শুচি হতে পারে যদি হরি ভজন করে, হরি মুচি হয়, শুচি হয় যদি হরি ভজে। উল্টোটা, শুচি হয়ে মুচি হয় যদি হরি ত্যাজে। হরিকে যদি জীবন থেকে বাদ দিয়ে দেন আপনি একজন মুচি, মুচির সমান। কথা অত্যন্ত কঠোরভাবে লাগতে পারে, কিন্তু শাস্ত্র বলছে, আমি শাস্ত্র থেকে পড়ছি। প্রায় দেখি আমরা যেখানে হরি ভজন, হরি আলোচনা, হরি কীর্তন, হরি কথামৃত পাঠ, সেখানেই ব্রাহ্মণদের বিরোধ।
ভক্তের চরণের অপরাধ থেকে মুক্ত হওয়া একটাই পন্থা, ভক্তের গুণ কীর্তন কর। তাই ভগবানের ভক্ত এতই সহিষ্ণু যে যদি তারা অপমানিত, প্রতারিত, অভিশপ্ত, বিচলিত, উপেক্ষিত এমনকি নিহতও হন তাহলে তারা কখনো প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন না। প্রতিশোধ ভাবনা এই জগতে প্রতিশোধ, চরম প্রতিশোধ। এখন এই যে ভোট আসছে, চরম প্রতিশোধ। ওনারা যা বলে গেছেন পাল্টা জবাব দেব, ওনারা যা করে গেছেন পাল্টা কিছু করব, প্রতিশোধ। ওনারা কিছু করতে গেলে আমি বাধা দেব, এইখানে যদি একটা রাজনৈতিক সভা হয় পাশে আরেকটা সভা হবে এবং গালাগালি হবে। কিন্তু ভগবানের ভক্ত সম্বন্ধে এখানে বলছেন এতই সহিষ্ণু যে অপমানিত, প্রতারিত, অভিশপ্ত, বিচলিত, উপেক্ষিত আর এইগুলো সবগুলোই ভক্তের কপালে জোটে, সবগুলোই। অপমানিত হবে কারা? আপনি মদ খান, আপনি ভালো করে যত সমাজে অনাচার কাজ আছে করুন, কেউ প্রতিবাদ করবে না। কিন্তু মালাটা উঠিয়ে জপ করা শুরু করেন না, আর ঘরের ভিতরে জপ করলে তবু ঠিক আছে, যদি রাস্তায় জপ করেন আর একটু তিলক করেন সবাই বলতে শুরু করবে, দেখ দেখ ফোঁটা কেটেছে, ঢং দেখানোর আর জায়গা পায় না, বাস এই অপমান চালু হবে। তিরস্কৃতা মানে অপমান, প্রচুর অপমান। কত কথা বলে লোকে। আমাদের এক ভক্ত প্রচারে গেছেন, এক ভদ্রলোক, তিনি একটা মার্কেটে দেখা হয়, তার আরেকটা মার্কেটে তার দোকান আছে, তো দেখে তার ভালো লেগেছে, গীতাটা নিয়েছিলেন। তখন ভক্তরা তাকে প্রচার করেছেন এমনি একটা ভাগবত সেট নিন, তো বলছে আমি এই মুহূর্তে তো প্রস্তুত হইনি, তো তো বলছে ভক্ত বলছে তাহলে বলুন আপনার ঠিকানা দেন, আপনার বাড়িতে বই পৌঁছে দিয়ে আসবো আর বইয়ের মূল্যটুকু নিয়ে আসবো। বলছে ঠিক আছে। তো পরের দিন বই নিয়ে গেছেন, তো পৌঁছাতে লেট হয়ে গেছে, ভদ্রলোক দোকান বন্ধ করে ঘরে যাবেন লাঞ্চ খেতে আর ওই সময় পৌঁছেছেন, তো তার যেহেতু শ্রদ্ধা ছিল বলছে ঠিক আছে প্রভু আসেন আমার দোকানে আসেন, এবং বইটা রেখে আপনি আপনার বইয়ের মূল্য নিয়ে যান। পাশের দোকান ছিল ব্রাহ্মণ, ও দেখছে এতগুলো বই কিনছে, যে কী রে এগুলো কী কিনছিস তুই? বলছে ভাগবতম। যে এত বই, এত বই পড়বি কখন? এ বই কীভাবে রাখতে হয় জানিস? ভালো করে না রাখলে পাপ হবে, চিন্তা ভাবনা করে কিনছে, এতগুলো টাকা খরচা করছিস, ব্যাস। ও তো একটু ভয় খেয়ে গেছে। ভক্তরা দেখছেন যে নিশ্চয়ই ব্রাহ্মণ, এখানে বই দেওয়া অসম্ভব। সঙ্গে সঙ্গে ভদ্রলোক বলছেন, ব্রাহ্মণ বলছেন, হ্যাঁ এত বই দিচ্ছে ও পড়বে? আপনাদের কি ব্যবসা নাকি এত বই দিচ্ছেন? ও ভক্ত আর কি বলবে, চুপচাপ
তারা বলছে এই যে মাথা নাড়া করেছেন কেন আপনারা? হ্যাঁ, বাপ মরেছে নাকি আপনার মাথা নাড়া করেছে? বাস ভক্তরা চুপচাপ আছে, কারণ ওর ওর উদ্দেশ্য ছিল বইটাকে প্রচার করা। তখন হাত জোড় করে বলছে আপনি বসুন বসুন, দুটো কথা বলি আপনার সঙ্গে। বলছে হ্যাঁ, কী কথা বলবেন আপনারা? আপনারা কী কথা বলবেন? লোকের কাছে শুধু ঠকিয়ে এত টাকা নিয়ে যাচ্ছেন, কী বলবেন? বলছে বসুন না, দুটো ভালো কথা বলি। তো বলছেন আমার মনে হয় আপনি ব্রাহ্মণ। বলছে হ্যাঁ, আমি তো ব্রাহ্মণ। বলছে একটা কথা বলবো, আপনি যে প্রশ্ন করলেন না যে আপনার এই মাথা নেড়া করেছো কেন, তোমার কি বাপ মরেছে? আপনি তো ব্রাহ্মণ, জানেন কারো বাবা মা মারা গেলে পুরো মাথা নেড়া করে, তাই না? কিন্তু আমি পুরো মাথা নেড়া করিনি, কিন্তু এই চুটি আছে, টিকি আছে। এর মানে কি জানেন? গ্রামে কেউ যদি খুব কুকর্ম করে, গ্রামে সালিসি স্বভাব আছে, তাকে ধরে তার এই অন্যায়ের দরুন চারিদিকে মাথা একটু একটু ছিলে দিয়ে আর চুন ঘষে দিয়ে বাজারে ঢোল পিটাতে পিটাতে তাকে গ্রামে ঘোরানো হয়, জানেন না? বলছে হ্যাঁ। বলছে আমরাও সেই রকম, ভগবানের কাছ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে ভগবানকে বাদ দিয়ে এই জগৎ ভোগ করছিলাম, গুরুদেব ধরেছেন, এই ছুলে দিয়েছে দেখুন, আর পিছনে একটা চুটি রেখে দিয়েছেন, আর এই চুন পরিয়ে দিয়েছে মানে তিলক, আর খর কর্তাল নিয়ে আমাদের ছেড়ে দিয়েছে, আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা অপরাধী। গুরুদেব কৃপা করে এই সুযোগ দিয়েছেন হরিভজন করা, আর আমাদেরকে পাঠিয়েছেন বাড়ি বাড়ি এই সমস্ত গীতা ভাগবত পৌঁছে দেওয়ার জন্য। আপনি একটু দেখুন না গ্রন্থটা, আপনি তো ব্রাহ্মণ, আমরা খুশি আপনাদের মতো ভাগ্যবান ব্যক্তিদের, যারা এই গ্রন্থগুলো পড়ে বুঝতে পারবে। এনারা কী করে বুঝবে? আপনিই তো বুঝতে পারবেন। ব্রাহ্মণ সমাজ হচ্ছে মহান সমাজের মাথা, আমাদের পূজনীয়, সকলের সম্মানীয়। আপনারা মোটামুটি খুব সম্মান টম্মান দেওয়া হয়েছে, উনি অভিভূত হয়ে গেছে, তখন বইটা উল্টে দেখতে শুরু করেছে, আর ভক্তরা ওই ব্রাহ্মণকে প্রচার করা শুরু করেছে। আপনি নিয়ে যান, এই সমস্ত গ্রন্থ ব্রাহ্মণদের জন্য, আপনারা পড়বেন। তখন যে ভদ্রলোক গ্রন্থটা নেবেন বলে যার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, সে তখন বলছে হ্যাঁ হ্যাঁ তুমি একটা নাও না, আমি একটা নেব, তুমি যদি নাও। তখন দুজন গ্রন্থ নিলেন। এ কখনো কখনো চতুরতা খাটাতে হয়, নাহলে খুব অসম্ভব। তো তিরস্কৃতা, কত অপমান! কেউ টিকি ধরে টানবে, কেউ কাছা ধরে টানবে, অপমান। বিপ্রলব্ধা, বিপ্রলব্ধা মানে প্রতারিত হওয়া, বিপ্রলব্ধা। কথায় কথায় লোকে বলে, হয়তো কোনো বাড়িতে দুই ভাইয়ের ভিতরে একজন ভক্ত, আরে তুমি তো ভগবানের ভক্ত, তোমার এসব জমি জায়গা কী হবে, সব দিয়ে দাও আমাকে, ছল চাতুরি করে নিচ্ছে লোকে। ভক্তরা যখন রাস্তাঘাটে বা যারা যারা ভক্তরা আছে, যার ব্যবসা আছে, কিছু হয়তো বলছেন যে আমি এতে বেশি লাভ নিচ্ছি না, আপনি ভক্ত হয়ে মিথ্যা কথা বলেন, বাস। বা ভক্তরা কোনো কথা বলতে বলতে কোনো মুখ দিয়ে হয়তো কোনো একটু খারাপ কথা বেরিয়ে গেল, হ্যাঁ আপনি ভক্ত হয়ে এরকম কথা বলতে পারলেন? মানে যত খারাপ কথা বলার লাইসেন্স
সবার আছে, ভক্তরা বলতে পারবে না। মিথ্যা কথা বলার লাইসেন্স অন্য লোকের আছে, ভক্তরা করতে পারবে না। সব কিছু কোনো কিছু বললে ভক্তদের দেখলে আপনারা এরকম বলতে পারেন। কখনো কখনো মঠ মন্দিরে একটু সাধুদের ভিতরে একটু কথা কাটাকাটি মনোমালিন্য হয়, সঙ্গে সঙ্গে হয় লোকে উত্তর দেয়। অনেকে অনেক 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 লোক বলে হ্যাঁ সাধুরাও ঝগড়া করে, সে কি গো কেন ঝগড়া আপনার বাড়িতে হয় না? মানে ঝগড়া করার লাইসেন্স আপনাদের আছে, সাধুরা করতে পারবে না। সাধুরা ঝগড়া করুক, কথা কাটাকাটি করুক, যা করুক, তবুও সাধুরা একসঙ্গে থাকে, এটা বিচার করে দেখেন। যেরকম আমরা মায়াপুরে আছি, আমি তো আজ 30-31 বছর ধরে আছি, আমরা এখানে থাকি, আশ্রমের ভিতরে থাকি আমরা, যারা আশ্রমবাসী, যারা ব্রহ্মচারী সন্ন্যাসী, আমরা প্রায় 500 জন থাকি একসঙ্গে। আরও গৃহস্থ আছেন, তাদের এরিয়া আলাদা। গৃহস্থ ব্রহ্মচারী সন্ন্যাসী মিলে প্রায় 6,000 লোক আমরা এখানে থাকি, তার ভিতরে আমরা আশ্রমবাসী একসঙ্গে 500 জন থাকি। একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে পাঠ প্রবচন শ্রবণ করি, একসঙ্গে বসে ঠাকুরের নাম করি, আরতি করি, নৃত্য করি, সব একসঙ্গে। তো 500 জন মানে 500 বাবা মার ছেলে, 500টা পরিবার থেকে আমরা এসেছি, 500টা মেন্টালিটি, 500টা নেচার। 500টা নেচার না, কেউ যদি দেখবেন কেউ সবজির জুস খেতে পছন্দ করে, কেউ সবজির জুস বাদ দিয়ে সবজি খেতে পছন্দ করে, কেউ ডালের উপরে জল খেতে পছন্দ করে, কেউ জল বাদ দিয়ে ঘন ডাল খেতে পছন্দ করে, কেউ বলবে আমাকে ডালের নিচেরটা দেন, কেউ বলবে ডালের উপরটা দেন, কত। কেউ মুড়ি খেতে পছন্দ করে, কেউ ভাত খেতে পছন্দ করে, বিভিন্নভাবে। তথাপি আমরা একসঙ্গে আছি, কিন্তু আপনি বাড়িতে এক মায়ের পেট থেকে জন্ম, দুই ভাই তিন ভাই একসঙ্গে থাকে না। যতক্ষণ দু হাত থাকে একসঙ্গে থাকে, যখনই চার হাত গজিয়ে যাবে আলাদা, আর 6 হাত 8 হাত হলে তো কোনো কথাই নাই। তথাপি লোকে গালাগালি করবে, সাধুরা কেন? একটু ভালো পোশাক পরুক, ভালো মোবাইল ব্যবহার করুক, আপনারা না সাধু। হ্যাঁ, এত দামি দামি মোবাইল, বাস আমি একবার এসি ট্রেনে যাচ্ছিলাম শিয়ালদা, এক ভদ্রলোক বলছে আপনারাও এসি চড়ে, বাস তিরস্কৃতা, বিপ্রলব্ধা, সপ্তা কখনো অভিশাপ, ক্ষিপ্তা উপেক্ষা করে লোক, হ্যাঁ সাধু লোক। দোকানে যাবেন, সাধু দোকানে কিছু কিনতে গেছেন, সাধারণ লোক কিনতে গেছেন, সাধুগুলোকে পাত্তা দেবেন, এ সাধু বাবু এসছেন, বাবু বাবু, আগে বাবুকে ছেড়ে দিই, বাবু অনেক ব্যস্ত, তো আপনারা তো সারাদিন হরে কৃষ্ণ করে বেড়েন, আপনাদের কি কাজ? হ্যাঁ এত ব্যস্ততা কিসের, একটু ধৈর্য ধরে বসতে পারেন না, সাধু হয়েছেন ব্যাস। হতাওপি, এমনকি সাধুকে হত্যা, নাস্য তৎপতি করবন্তি,
তথাপি সাধুরা কোনো প্রতিকার, তুমি আমাকে করেছ আমি তোমাকে দেখে নেব না। যেরকম সমাজে রাজনৈতিক ক্ষেত্রেও আমাকে এটা বলেছে আমিও বলবো, ও আমাকে পাগল বলেছে আমি অন্য ভাষা দিয়ে গালি দেব। সাধুরা আরে বললে বলে বললে দো, ড্যাসে কিনা বলে ড্যাসে কিনা খায়। সাধুরা হয়েছে কে তোমায় কি কথা কখন কহিবে সে কথা ভাবিলে কি আর চলিবে? আরে হরিনাম করো, তর্ক মর্ক না করে হরিনাম করো, গীতা পড়ো, বেকার লোকের সঙ্গে। আমাদের মা শিখাতো, মা বলতেন কুকুর যদি তোকে কামড়ায় তুই কি যাবি কুকুরকে কামড়াতে? ছি, এটা ঠিক না। সে নাশ্য তৎপতি কুরবন্তি, কোনো প্রতিকার নেওয়া কেন? তৎ ভক্তা, ভগবানের ভক্তরা প্রভবপিহি, তার সেই শক্তি আছে সব কিছুকে হজম করে নেওয়া। প্রভুপাদ লিখছেন ভগবত ভক্ত কখনো ব্যক্তিগত অপমান অভিশাপ উপেক্ষা ইত্যাদির প্রতিশোধ নিতে চান না। এই সমস্ত ব্যক্তিগত ব্যাপারে ভগবত ভক্তরা সম্পূর্ণরূপে নিষ্প্রিয় উদাসীন। ও ভগবানের ইচ্ছা, মারিবি রাখিবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকার। আমি ভগবানের চরণে আত্মসমর্পণ করেছি, ভগবান আমাকে মারতে পারেন ভগবান আমাকে রাখতে পারেন। এখানে থাকলে ভগবানের সেবা করব, মৃত্যুর পরে ভগবানের সেবা করব। তার কাছে স্বর্গ নরক সমান। এমন নয় যে ব্রাহ্মণেরই তাদের অধস্তনদের অভিশাপ অথবা আশীর্বাদ দিতে পারেন। ভগবত ভক্তেরা ব্রাহ্মণ না হলেও ব্রাহ্মণদের থেকে অধিক শক্তিমান। সেই জন্য শ্লোকে বলছেন প্রভব অপি, অত্যন্ত প্রভাবশালী ভগবানের ভক্ত। কিন্তু এই প্রকার শক্তিশালী ভক্তরা কখনো তাদের ব্যক্তিগত লাভের জন্য তার শক্তির অপচয় করেন না। শক্তির অপচয় হয়ে যাবে, যে কাউকে অভিশাপ দিয়ে দেব, কাউকে গালাগালি দেব। ভগবত ভক্ত তার সমস্ত শক্তি সর্বদা ভগবানের সেবায় এবং ভক্ত সেবায় ব্যবহার করে। তো এখানে একটা সিদ্ধান্ত দেওয়া হলো, যারা ভগবানের ভক্ত ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, প্রায়শ প্রায় এইভাবে আমাদের কপালে অপমান অভিশাপ অবহেলা এ জুটবেই। প্রায়শ সাধব লোকে পরদ্বন্দ্বেষু যোজিতা, এইভাবে সাধুরা প্রায় সংসারে অন্যান্য লোকের দ্বারা সুখ দুঃখ প্রাপ্ত হবে। এটা সিদ্ধান্ত ভাগবতমের, যারা ভগবানের ভক্ত হয়েছি এটা মেনে নিতে হবে। প্রায়শ সাধব লোকে পরদ্বন্দ্বেষু যোজিতা, সাধুরা অন্য লোক দ্বারা সুখ দুঃখ প্রাপ্ত হবে। রবি ঠাকুর একটা কথা বলেছেন, সে ছোটবেলায় পড়েছিলাম, দুঃখ যদি দাও প্রভু সইবারে শক্তি দাও, যে কোনো বিপদ আসুক ভগবানের শরণাপন্ন হন যেন আমি এই বিপদটা কাটিয়ে উঠতে পারি। এটা হবে যুক্তিযুক্ত বিচার। ধন্যবাদ, সকলের কুশল প্রার্থনা করি। হরে কৃষ্ণ।